বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিলেন হিরো আলম, যা বললেন। মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। সংগঠনটিতে যোগ দিয়ে মঙ্গলবার 12 সেপ্টেম্বর দুপুরে তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতাদের সঙ্গে একটি মিনিবাসে করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। এ সময় হিরো আলম বলেন, প্রজন্ম লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সঙ্গে লীগ আছে, কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়। তিনি আরও বলেন, প্রজন্ম লীগ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের একটি সংগঠন। এখানে অনেক রাজনৈতিক দলের মানুষ আছেন, এটা আওয়ামী লীগের কোনো সংগঠন নয়। উল্লেখ্য, গত 17 জুলাই ঢাকা 17 আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর আগে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া 4, কাহালুনন্দীগ্রাম ও বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি হিরো আলম ঘোষণা দিয়েছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন তিনি। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।